চল চল মামা তুমি কোথায় তাড়াতাড়ি এসো না হলে দেরি হয়ে যাবে ছেলেটি কি হলো রে কি হলো রে কি হলো রে বাপ রে বাপ বাড়ি একেবারে মাথায় করছে মেয়েটা হ্যাঁ কি হল চল চল রেডি চল চল রেডি কি গো তুমি ওকে দেখতে পাচ্ছ না হেরি মা আচ্ছা আমাদের এই ভাঙটা যে এত মিষ্টি দেখতে আমি তো খেয়ালই করিনি আগে কি ব্যাপার বলো তো হঠাৎ এত আনন্দ সেটাই তো ভাবছি এই তো রেগে মেগে চলে গেল হঠাৎ কি এমন হলো যে কি বলছি তুমি তৈরি তো এই ব্যাপারে এই নিয়ে আর কোনো কথা না আমি একদম তৈরি হচ্ছ ওখানে গিয়ে যাও মনে রেখো আজকে যদি কোমল ভুল করে ওকায় আমি কিন্তু আর তোমার সাথে কোনোদিনও কথা বলবো না ওরে মা কোনো চান্স নেই মানে কি বলছিস তুই আজ তো কোমল মাই গান নাই কোমল মাই তো গান গাইবে আজকে বাবু তাহলে দিদি কেন বললো যে আজ যেন কোমল মা গান গাইতে না পারে বলেনি তো বলেনি তুই আজকাল কি সব শুনছিস চিনি হ্যাঁ এসব কি শুনছিস ভুলভাল শুনছিস কোমল মাই আজকে গান গাইবে যাবদি তুমি দাদাকে নিয়ে এসো আমরা এবার বেরিয়ে পড়ি হ্যাঁ যাই বিন্তি হাই বিন্তি সুমিত একটু শোনো তো তোমার সাথে আমার একটু কথা আছে হ্যাঁ বলো এসো হ্যাঁ তুই গিয়ে পৌঁছো ওখানে আমি এদের সবাইকে নিয়ে আসছি হ্যাঁ আসি বাবা মা সরস্বতীর আশীর্বাদ তো তোর উপরে আছে